بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد

এভি আনহু এবং হজরত আবু আনহুমা তাদের থেকে আদিশ বর্ণনা করা হয়েছে যে যে ব্যক্তি মৃত্যুর সময় তার নিকট কেউ কোনো দিনার বা দেড়হাম পাওনা থাকল কেমতের দিন ওই দিনার এবং দেড়হামের বিনিময়ে নেকি দিয়ে পরিশোধ করানো হবে কারণ ক্যামতের দিন লা দিনারান লাহি দিনের হামান হামান কদম হাসানাতিহি। আদায় করা হবে তার নেক দিয়ে লাইসা আর সোমমা দিন আর নলা দিনার এবং সেখানে থাকবে না ইয়ামালায়ান ফাউ মালু মলা তাহলে মুসলমান যদি মুসলমানের ঋণ রেখে মারা যায় ক্যামতের দিন এক দিতে হবে এবার যদি বিধর্মীর কাছ থেকে নেয় এ প্রসঙ্গে আমরা হাদিস থেকে উল্লেখ করব যে ক্যামতের দিন অধিক আর আদায় করা হবে নেকির মাধ্যমেই যদি বিধর্মীয় হয়ে থাকে তবুও তাকে নেক দিয়ে দিতে হবে এবং হতে পারে সেই নেকের বিনিময় বা ভালো কাজের বিনিময়ে ওই মশ্রিক বা ওই কাফের তার কিছুটা আজাব বা কম হবে যেভাবে করে আবু তালেব তার ইমান নেই কিন্তু তার শাস্তি কম লঘু শাস্তি কেন তার অনেকগুলো ভালো কাজ আছে রসুল্লা সাল্লা সাল্লামকে সারা জীবন সাহারা দিয়েছে সহযোগিতা করেছে এটা তার ভালো কাজ কিন্তু ইমান নেই যার কারণে জান্নাতে যেতে পারল না তবে যাহার নামে তার লঘু শাস্তি হবে হাদিস সাহি বখারি রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম তিনি বলেন যে ব্যক্তি তার কোনো ভাইকে দুনিয়ার জীবদ্দশা অপমান করেছে বা জুলুম করেছে তার উচিত এই দুনিয়াতেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় ওই দিন আসার পূর্বে যেদিন কোনো দিন হাত দিনার থাকবে না দেড়হাম থাকবে না আল্লাহ কুনা দিনারাম আল্লা রহমানিহি যে ওই দিন আসার পূর্বে দিয়ে দেওয়া উচিত যেদিন দিনার দেরাম থাকবে না তবে যদি তার নেকামল থাকে তাহলে তার জুলুম বা অপমান পরিমাণ এই নেকির সাথে তা বিনিময় করা হবে আর অপমানকারীকে বা জালেমের যদি কোনো নেকি না থাকে তাহলে মজলুমের পাপ জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে হাদিস সাহি কিতাবুল মাজালে ইমাম ইমামখারি আদিস এনেছেন আদিসটি দীর্ঘ আলোচনার দাবি রাখে তার মানে যেই হোক না কেন জালেম হোক মাজলুম হোক মুমিন হোক মোনাফিক হোক মুশ্রিক হোক কাফের হোক যদি কারো জুলুম করা হয় চাই মুমিন চাই কাফের মোমিনকেও ন্যাক দিয়ে দিতে হবে কাফের কেউ নেক দিয়ে দিতে হবে এখন মোমিনকে নেক দিয়ে দিলে তো মাসাল্লা তার তো নেকের পাল্লা ভারী হলো কাফেরে কি ভারী হবে কাফেরে কিছুই ভারী হোক বা না হোক তার সমস্ত আমল মশার পাখার পরিমাণ হলেও তিনি পাওনাদার

আপনার কাছে টাকা পেয়ে টাকা পাইতো আপনি তাকে টাকা দেননি হোক না সে কাফের কেমতি দিন ওই টাকার বিনিময়ে আপনাকে ন্যাক দিয়ে দিতে হবে কাফের কাকে দিবেন কাফেরকেই এবং হতে পারে এই কাফের এই ন্যাক ন্যাকের বিনিময় হতে পারে কিছুটা তার আজাব লঘু হবে আচ্ছা এবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যেই বোখার এই হাদিসি কি বলা হলো আচ্ছা যদি ন্যাকামল না থাকে মনে করেন একজন জালেম আর এক জালেমের উপর অত্যাচার করেছে দোনোটাই জালেম দনোটাই অপরাধী তো এখন এটারও নেক নাই ওটারও নেক নাই এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে এটাই হবে যে এর পাপ ওর ঘাড়ে দেওয়া হবে মনে করুন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে পৃথিবীর ইতিহাসে যে সমস্ত মানুষ যেমন হিটলার হিটলার সে কত মানুষকে হত্যা করেছে সে একটা কাফের এখন ক্যামতির দিন কোনো মুসলমান হিটলারের কারণে যদি মারা যায় ক্যামতির দিন ওই মুসলমানের যদি কোনো গুণা থেকে সব গুণা ওই হিটলারের মাথায় যাবে এবং জাহান নামের আরও শাস্তি তার দ্বিগুণ হবে যাই হোক মোটামুটি বোঝানোর জন্য উদাহরণটি দেওয়া হলো কোনো ব্যক্তি ক্যামতের দিন অনেক নেক নিয়ে উপস্থিত হবে কিন্তু অপরিসীম পাপের কারণে সেও নেকি হা নেকি সব হারাইয়ে ফেলবে এবং অপরের পাত অপরের পাপ মাথায় নিয়ে সে জাহান নামে প্রবেশ করবে হাদিস ইমাম বহার ইমাম বখারি বলেছেন হাজরত আবু হরে রদি আল্লাহ তালু তিনি উল্লেখ করেছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি একদিন জিজ্ঞেস করলেন যে আতাদ তোমরা কি জানো মিনাল মুফলিস মানে গরিবকে সাহাবাগান বললেন গরিব তো সেই যার টাকা নেই পয়সা নেই দিন আরান দেড় কিছুই নাই ফিনা মিনলা দেড় হামান লাহু আচ্ছা রসুল্লাহ সাল্লাম বললেন যে না আমার উম্মাতের মধ্যে গরিব হলো সেই ব্যক্তি যে ক্যাম্প মধ্যে দিন নামাজ নিয়ে আসবে রোজা নিয়ে আসবে জাকাত নিয়ে আসবে বিভিন্ন নেয়াকামল নিয়ে উপস্থিত হবে কিন্তু সাথে সাথে সে হয়তো কারো সাথে অন্য অন্যায় করেছে কাউকে কোনো লোককে গালি করেছে অদর আবা হা দা মিন হাসানা তিহি মানে ক্যাম মধ্যে দিন সে নেয়াকামল নিয়ে আসছে জাকা সিয়ামিন জাকাতিন হা দা ওকা হা দা কেমন দিন ন্যাকামল নিয়ে এসেছে নামাজ আছে রোজা আছে জাকাত আছে নাক্যাম সব আছে সাথে সাথে কাউকে গালিগালাজ করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারোর সম্পদ অন্যায়ভাবে দখল করেছে কাউকে হত্যা করেছে এবার যাদের হক নষ্ট করেছে তাদের মধ্য থেকে তাদের মাঝে তার নেকি সমূহ বন্টন করে দেওয়া হবে হাদিস ইমা মুসলিম এনেছেন হজরত আবু হরের রদিয়াল্লাহনু বর্ণনা করেন সাল্লাম এইভাবে করে ব্যাখ্যা করেছেন যে এই হলো মিসকিন এই হলো এই হলো ফকির এত নেকামল থাকতো সে জান্নাতে যেতে পারলো না আচ্ছা যদি তার নেকি সমূহ হকদারদের ক্ষতিপূরণ দিতে গিয়ে শেষ হয়ে যায় তাহলে এবার হকদারদের পাপ সমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আর সুম্মা তুড়ি হাসিন্নারি হাসিন্নার এরপরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে না এ হলো সবচেয়ে বড় কপাল পড়া সুতরাং একটি হাদিসের মধ্যে এসেছে আপনি যদি কাফের উপরও যদি জুলুম করেন আপনাকে হিসাব দিতে হবে এটা এমন না যে কাফের মেরে দিলাম একটা থাপ্পর চলবে না আল্লাহ তালা বলেন ইবনে আদাম আমি জুলুমকে হারাম করেছি হারাম তুবা রিমুহ তোমাদের জন্য হারাম করলাম কাউকে আপনি সে মুসলমান না বলে আপনি অন্যায় করার অধিকার ইসলাম আপনাকে দেয় না এটা এমন এক ধর্ম কাউকে যদি অন্যায়ভাবে থাপ্পড় মারা হয় বিনিময় নেকি দিতে হবে আবদুল্লাবিন্লাহ আবদুল্লাবিনিস রাদি আল্লাহ তালাহন তিনি বলেন রসুল সাল্লাহ আসালামকে বলতে শুনেছেন যে হিয়াম উদ্দিন আল্লাহ তালা বান্দাদেরকে বা বর্ণাকারী বলেছেন যে ও লোকদের কি উলঙ্গ খালিপা অবস্থায় একত্রিত করবেন শাহবাগান জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল বোহম কি মানে বহম তো তিনি বললেন যে খালি হাত এরপর আল্লাহ তালা তাদেরকে ডাকবেন যে ডাক দূরের লোকেরা এমনভাবে শুনবে যেমন কাছের লোকেরা শুনে তিনি বলবেন আমি বদলা নেয়ার মালিক আমি বাদশাহ যদি কোনো জান্নাতি নিকট কোনো জাহান্নামী কোনো পাওনা থাকে তাহলে সে ওই সময় পর্যন্ত জাহান্নামে যাবে না যতক্ষণ না আমি ওই জান্নাতিকে জাহান্নামির কাছ থেকে তার হক আদায় না করে দেব অনুরূপভাবে যদি কোনো জান্নাতির নিকট কোনো জাহান্নামি কোনো হক থাকে তাহলে ওই সময় পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না জাহান জাহান্নামীকে তার হক আদায় না করে দেবো সোবাহান আল্লাহ মোসনাদ আহমদের হাদিস মনে কোন একজন জাহান্নামে গেছে একজন জান্নাতে গেছে কিন্তু কিছু লেনদেন ছিল আল্লাহ তালা এখানে অবশ্যই এই জাহান্নামী জাহান্নামীর হকটাকে আদায় করে দিবেন এই জান্নাতীকে ধরে এনে হক আদায় করে দিবেন সাহাবাগান বললেন ইয়া এটা হবে যখন আমরা উলঙ্গ শরীর খালি পা খালি হাত নিয়ে উপস্থিত হব তিনি বলেন তাহলে পাপের সাথে নেকির বিনিময় এটা হবে পাপের সাথে নেকির বিনিময় সুবাহ সুবাহ আল্লাহ সময় দিদি বন্ধুরা একটু ভাবুন আপনি কারো উপর জুলুম করতে পারবেন না আপনি যার উপর জুলুম করেছেন মনে করেছেন ও তো এমনি জালেম আর একটু করে দিই জুলুম তার উপরে তার মানে জালেম যদি জাহান জুলুমের কারণে নামেও যায় এই জন্য একজন সালাব তিনি বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসে একজন ইউসুফ খুব অত্যাচারী বহু মানুষকে মেরেছে বহু সাহাবিকে হত্যা করেছে বহু তাবে তাবে আইনদেরকে হত্যা করেছে ইউসুফ ইরাকের বাদশাহ আবদুল্লিম জুবাইয়ের মতন সাহাবিকে হত্যা করে খেজুর গাছে টাঙ্গিয়ে রেখেছিল মক্কাতে মক্কাকে চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেছে আবদুল্লাবনাই রা আহুকে হত্যা করার জন্য তার মা বেঁচে ছিল বলেছিল যে আমার এই উম্মতের থেকে আমার এখনো সময় হয়নি তার মানে তার সন্তানকে খেজুর গাছে লটকিয়ে রেখেছিল আবদুল্লাবনু জুবাই রবি নবীজির শ্যালো খন হাজর সিদ্দিক রাজ আনহার ভাই তো যাই হোক তো আব্দু এই কেউ যদি অন্যায়ভাবে গালি দেয় কেয়ামতের দিন সেটার হিসাব করবেন হাকিমিন তাই যাবে না চিন্তাও করা যাবে না ভাই কাউকে অন্যায়ভাবে থাপ্পড় মারা থাপ্পড় একটা মেরে দিলেও আপনার কর্মচারী দিলেন একটা থাপ্পড় মেরে ও তো আর কিছুই করতে পারবে না আহা আসে একদিন কেয়ামতের দিন আল্লেখা মুল্লেখ কুলসিরাতের অন্ধকার হওয়া সত্ত্বেও জালেম মাজলুমকে চিনতে পারবে আর মাজলুম ততক্ষণ পর্যন্ত জালেমকে ছাড়বে না যতক্ষণ না জালেমের নেকি না নিবে কেমন দিন সেদিন টেনে ধরবে যে আমি তোমার কাছে নেক পাবো সারা সারি নাই কোন আবু ও মামা হাদিস বাউনাকারী রসুল্লাহ সাল্লাম বলছেন কেমতের দিন যখন জালেম অন্ধকারে পলসিরাতে বিবিসি কেমায় পথে থাকবে তখন মাজলুম তার কাছে আসবে অন্ধকার হওয়া সত্ত্বেও চিনে ফেলবে বল এবং সে জুলুম করেছিল তার মনে হবে মাজলুম ততক্ষণ পর্যন্ত ওখান থেকে চুলো নড়বে না জালেমের কাছ থেকে হক না বুঝে পায় এমনকি জালেমের নিকট যত নাকি থাকবে মাজলুম সব সিনিয়ে নেবে যদি জালেমের নেকি না থাকে তাহলে মাজলুমের পাপ জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে সবশেষ তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ইমন্তানি হাদিস কেনেছেন আল্লাহ তালা আমাদেরকে হাদিস উপর আমন করা তফিক দান করুক্লাহাম